নমস্কার বন্ধুরা, গুড্ডু গোপালের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন হাতে টাকা পয়সা একদমই নেই, তাই খুব কম খরচে কিভাবে গোপালের জন্মদিনের ব্যবস্থা করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। রাত পেরোলেই গুড্ডু সোনার জন্মদিন, সময় খুবই কম, তাই তাড়াতাড়ি পুজো সেরে নিচ্ছি। আজ একটু মার্কেটের দিকে যাব, তাই গুড্ডু বাবুকে তাড়াতাড়ি রেডি করে নিলাম। পুজো হয়ে গেছে বন্ধুরা, তাড়াতাড়িতে সবটা রেকর্ড করা সম্ভব হয়নি। অনলাইনে কিছু বেলুন অর্ডার করেছিলাম, এসে গেছে, চলো আনপ্যাক করে দেখি। এ দেখো, 100টা রেনবো বেলুনের সাথে এসেছে একটা আর্চ টেপ, যেটা দিয়ে নিজের মনের মতো শেপ দিতে পারবো আমরা। আর দেয়ালে স্টিক করার জন্য এসেছে একটা গাম। চট করে চলে গেছিলাম মার্কেটে, সেখানে গিয়ে ভিডিও করা একেবারেই সম্ভব হয়নি। জন্মদিনের সকালে পড়ার জন্য গুড্ডু সোনার একটা জামা নেওয়ার ছিল, আরও কী কী কিনলাম চলো দেখে নিই। এই যে একটা কটকি জামা নিয়েছি, গরম পড়েছে, আর ভারী জামা পরানো যাবে না, তাই এই হালকা ফুলকা কটকি জামাটা কিনলাম। এরপর দেখো, এনেছি দুটো কালাঙ্গি পাগড়িতে লাগানোর জন্য, একটা পাগড়ি যেটা কাল সকালে ওকে পরাবো, এখনো ফিনিশ হয়নি, এটাকে কমপ্লিটও করতে হবে, আর একটা টাওয়েল যেটা দেখতেই পাচ্ছ সুন্দর কার্টুন প্যাচ ওয়ার্ক করা আছে। এরপর এনেছি একটা হার, ময়ূর লকেটটা আমার খুবই পছন্দ হয়ে গেল, তাই নিয়ে নিলাম। জামাটা 60 টাকা আর হারটা 50 টাকা, কালাঙ্কি দুটো 14 টাকা করে পড়েছে। তাছাড়া কিছু মতি নিয়েছি কালকে মালা গাঁথার জন্য। এখন টাকা বিশেষ নেই, তোলে থালা বাটি আর গ্লাস এনেছি গোপাল সোনার জন্য। আমি সারা বছরই ওকে কিছু না কিছু দিয়েই থাকি গিফট, এই ছোট্ট উপহারটা ওর জন্মদিনে ওর জন্য। সব মিলে ওই 1000 টাকার মতো খরচ পড়েছে। কাল একটু বিরিয়ানি, পনির আর পায়েস বানানোর ইচ্ছা আছে। সব কিছুই প্রায় কেনা হয়ে গেছে, বাকি শুধু ফুল আনতে হবে, বিকেলে যাব। এখন দুপুর, এখন একটু আলপনা দিয়ে নিই। বহুদিন থেকে আলপনা দেওয়ার ইচ্ছা, কিন্তু সময় হয়ে ওঠে না, আজ সময় করেই নিলাম। দেখো আলপনা দেওয়া শেষ, কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। গিয়েছিলাম গুড্ডুর জন্য ফুল কিনতে, কিন্তু দেখো আমি কত কিছু কিনে ফেলেছি। চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে কী কী আমি কিনেছি। চকলেট, চিপস, আরও অনেক অনেক কিছু। দোকানে যতগুলো যত রকমের চকলেট ছিল, সব রকমের চকলেটই আমি একটা দুটো করে কিনে নিয়ে এসেছি। এছাড়াও কেকের সাথে পরিবেশন করার জন্য এনেছি কিছু চকলেটের প্যাকেট, যেগুলো ফ্যামিলি প্যাক প্যাকেট হয় সেরকম কিছু প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে ম্যাঙ্গো বাইট, যেটা আমি ছোটোবেলা থেকে খুবই খেতে পছন্দ করতাম, জানি না গোপালকে কবে সেই লজেন্সটা কিনে দেওয়া হয়নি, আজকে পেয়েছি তাই ওর জন্য নিয়ে এসেছি। আর এনেছি মেলোডি, আর কিনেছি তার সাথে অ্যালপেনলিবে, এই স্ট্রবেরি অ্যালপেনলিবে চকলেটটাও আমি খেতে খুবই ভালোবাসতাম ছোটোবেলায়, তাই আমি চাই কি আমার গোপাল সোনাও খেয়ে দেখো কেমন লাগে ওর। ফ্লিপকার্ট থেকে একটা ডেকোরেশন কিট অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে বন্ধুরা, চলো দেখে নিই এর ভেতর কী কী রয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আছে একটা নেট,
একটা নয়, অ্যাকচুয়ালি দুটো নেট আছে, তার সাথে এসেছে একটা লাইট, তার সাথে এসেছে কিছু বেলুন, একটা হাতির মধ্যে লেখার। এবার একটা মালা গেঁথে নেবো সুন্দর করে, অনেক রাত হয়েছে, কাল সকালবেলা উঠতে হবে, অনেক কাজ আছে, তাই চটপট মালাটা গেঁথে নিই। এই যে দেখো বন্ধুরা, গোলাপ ফুলের পাপড়িকে সুন্দর করে ভাঁজ করে একটার পর একটা সুতোর মধ্যে ঢুকিয়ে নিয়ে, আর তার আগে তার সাথে কিছু মতি নিয়ে নিয়েছি, তো সব মিলিয়ে একটা মালা গেঁথে নিলাম। এই মালা গাঁথার পদ্ধতিটা আমি ইস্কনে মাতাজিরা যেখানে ফুলের মালা তৈরি করেন ভগবানকে নিবেদনের জন্য, সেখানে আমি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শিখেছিলাম। তো আজকে আমি সেটাই বানালাম, প্রথমবার ওর জন্য গোলাপ ফুলের মালা গাঁথলাম। তোমরা অবশ্যই জানো কেমন হয়েছে। মালা গাঁথতে গিয়ে দেখো মালাটা পুরোটা গাঁথা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, বাকি সব কিছু কালকের ভিডিওতে দেখতে পাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। রাধে রাধে।